লিসেন ফ্রেন্ডসের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা তত্ত্বতালাস। সুচিত্রা ভট্টাচার্য একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি সাহিত্যিক ছিলেন। যদিও তার পিত্রালয় ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে, তবে কলকাতা শহরে তার স্কুল কাটে এবং কলেজ জীবন কাটে যোগমায়া দেবী কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সমকালীন সামাজিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে তার কাহিনীগুলো রচিত হয়। তিনি বাংলা সাহিত্যে মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রের স্রষ্টা। দহন নামক তার একটি বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার তত্ত্বতালাস গল্পে বলতে গেলে কোনো ক্ষতিই হয়নি, চুরিও যায়নি পার্থিব তেমন কিছুই, কিন্তু তবু চুরি কি হয়ে গেল না অনেক কিছুই? স্বামী স্ত্রী ছেলে মেয়েতে জড়ানো সংসারের এতদিনের বিশ্বাস, সম্পর্কের দাবি, ঘষে পড়ল না সংসারের আবরু? তাহলে শুরু হচ্ছে আজকের গল্প তত্ত্বতালাস। গল্প পাঠে এবং বেশপতির চরিত্রে আমি তানিয়া, মিহির ও পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ, শ্যামলীর চরিত্রে মনোমিতা, ঝুম্পা ও বাবলুর চরিত্রে পর্ণা ও হ্যাপি। নেয়ার মতো অনেক কিছুই ছিল, অথচ কিছুই নেয়নি। শুধু সাজানো গোছানো ঘরটাকে একেবারে তছনছ করে রেখে গেছে। স্ট্যান্ড থেকে রঙিন টিভি মেঝেতে নামানো, টেলিফোন এমনভাবে টেবিলের তলায় লটকে আছে যেন কেউ তাকে ফাঁসি দিয়েছে। সোফার ডিভানে সাজানো ডজনখানেক বাহারি কুশন স্থানচ্যুত হয়ে গড়িয়ে আছে যেখানে সেখানে। বাবলুর প্রিয় টু ইন ওয়ানটাও মুখ থুবড়ে পড়ে। তার পিঠে হুমড়ি খেয়ে আছে মিহিরের শখের ভিসিপি, জাদুঘর থেকে কেনা শ্যামলীর অবলোকিত সদ দুটুকরো, শ্যামলীর সাথে সংগ্রহ ছোট্ট ছোট্ট পিতলের শোপিসগুলোকেও যত্রতত্র ছুঁড়ে ফেলা হয়েছে। দেখে মনে হয় কেউ যেন হিংস্র আক্রোশে এলোপাথালি ঘেটেছে শৌখিন ঘরটাকে। মিহিরের মাথা ঝিমঝিম করছিল। অফিস থেকে হঠাৎ ফিরে ঘরের এই দৃশ্য দেখে কারই বা মাথা সুস্থ থাকে? তবু কপাল ভালো, অন্য ঘর দুটো রক্ষা পেয়ে গেছে। মিহিরের ঘর আর বাবলু ঝুম্পার ঘর রোজ যেমন থাকে তেমনিই তালা বন্ধ। আশ্চর্য, এ কেমন ধারা চুরি করতে আসা? মিহির হতভম্ব মুখে বেতের মোড়াটা টেনে এনে বসে পড়ল। এই মুহূর্তে বাড়িতে পরিবারের সদস্য বলতে সে ছাড়া আর কেউ নেই। শ্যামলী অফিসের পর কোথায় যাবে বলে গেছে, ফিরতে রাত হবে। ঝুমাও বাড়ি নেই, থাকেও না এ সময়। সামনের বছর হায়ার সেকেন্ডারি, স্কুল ছুটির পর তিন চারজন বন্ধুর সঙ্গে সে টিউটোরিয়ালে চলে যায়, ফিরতে সেই সন্ধে। আর বাবলুর তো এখন বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না, কলেজে ঢোকার পর থেকেই উঠতে শিখেছে ছেলে। কলেজে আড্ডা, কলেজের পর বাইরে থাকার অনুমতিও দিয়ে দিয়েছে। মিহিরেরও এ সময় আসার কথা নয়। আজই হঠাৎ দুপুরবেলা শরীরটা একটু খারাপ লাগায় ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে এসেছিল, কিন্তু এসেই যে এরকম একটা দৃশ্য দেখতে হবে কে জানত? পুলিশ অফিসার এখনো ঘুরে ঘুরে দেখছে ঘরটাকে, হঠাৎ ঘুরে প্রশ্ন করল, তাহলে শুধু এই মেয়েটাই বাড়িতে একা ছিল বলছেন? মানে আপনার স্ত্রী বেরিয়ে যাওয়ার পর থেকে? হ্যাঁ, তাই তো থাকার কথা। মিহির উঠে দাঁড়াল। আমার স্ত্রীর সরকারি চাকরি, একটু দেরি করেই কাজে বেরোই, তার আগে আমার ছেলে মেয়ে বেরিয়ে যায়। ও, তাই মেয়েটা আপনাদের এখানে ২৪ ঘন্টাই থাকে? ঘরে টুকটাক কাজের জন্য রাখা হয়েছে আর কি, রান্নায় হেল্প করা, ঘরদোর পরিষ্কার, চা ফা বানানো, অন্য ভারী কাজের জন্য আরেকটা লোক আছে। ঠিকই, সে আমার স্ত্রী থাকতে থাকতেই কাজ সেরে চলে যায়। কথাটা বলে মিহির আর চোখে তাকিয়ে নিল ঘরে ভিড় করা জমানো কৌতূহলী প্রতিবেশীদের দিকে, যেন তাদেরকেই শোনালো কথাটা। জানুক সকলে, মিহিরেরা হৃদয়হীন নয়, কম বয়সী মেয়েটাকে তারা মোটেই পশুর মতো খাটায় না। পুলিশ অফিসার আবার প্রশ্ন করল, এমএ কতদিন ধরে আছে আপনাদের কাছে? মিহির বলল, নতুনই বলতে পারেন, মাসখানেক হলো এসেছে। রাখার আগে ভালো করে খোঁজ খবর করেছিলেন? মোটামুটি। আমার শালির বাড়িতে এক বুড়ি কাজ করে, সে দেশ থেকে এনে দিয়েছিল। তার গ্রাম সম্পর্কে নাতনি না কি যেন হয়,
গরিবের মেয়ে, বাপ মরে গেছে, ব্যাস। এটুকু রেফারেন্সে একটা মেয়ের হাতে সংসার ছেড়ে দিলেন, যার কাছে সারাদিনের জন্য বাড়ি ছেড়ে সকলে বেরিয়ে যাচ্ছে। সে কেমন, তার পাস হিস্ট্রি কি দেখে নেবেন না? এত করে আপনাদের বলা হয়, নতুন লোক রাখলে থানাতে ইনফরমেশন দিয়ে রাখুন, ছবি দিন, ঠিকানা দিন। আপনারা কিছুতেই কথা শোনেন না। এই ক্যালাসনেসের জন্য চারিদিকে চুরি ডাকাতি কত বেড়ে যাচ্ছে জানেন? মেয়ে ঢোক গিলল। এই মেয়েটা কিন্তু একদমই হাবাগোবা, সত্যি একেবারে গ্রাম থেকে এসেছে, কলকাতার কিছুই চেনে না। বাহ, তাতেই একজনের চরিত্র পড়া হয়ে যায়। দশাশয়ী চেহারার ভদ্রলোক বেশ বিরক্ত এবার। জানেন, গ্রাম থেকেই আজকাল বড় বড় ডাকাতের গ্যাং তৈরি হচ্ছে। কথাটা ভুল নয়, যেখানে অন্ন নেই, যেখানে অভাব বেশি, সেখান থেকেই তো অপরাধ জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তুমি মিহির তর্কের খাতিরেই তর্ক করে ফেললো। আমার শালির বাড়িতে যে কাজ করে সে কিন্তু খুব বিশ্বাসী, 10 বছর আছে। হ্যাঁ, 10 বছর। পুলিশ অফিসারের স্বরে বিরক্ত থেকে ব্যঙ্গ। বিশ্বাসের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই মশাই। বাইরের লোকই বলুন আর ঘরের লোক, বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। এই তো ভবানীপুরের কেসটাই দেখলেন না, 15 বছরের বিশ্বাসী চাকর বুড়ো বুড়ি দুজনকেই খুন করে দিল। মিহির চুপ করে গেল। সত্যি তো, বিশ্বাস শব্দটা এখন ক্রমশ দুর্লভ, জীবনের সর্বক্ষেত্রেই। পুলিশ অফিসার বলল, আরেকবার মেয়েটাকে ডাকুন তো মশাই, সত্যি কথাটা বার করা যায় কিনা দেখি। বৃহস্পতিকে ডাকতে হলো না, পাশের ফ্ল্যাটের মিসেস রায় তাকে টানতে টানতে নিয়ে এসেছে। 16 বছরের টলটলে যুবতী, খুব রোগা হলেও মুখে একটা আলগা স্ত্রী আছে মেয়েটার। মাসখানিক শহরের জল পড়ে তার কালো রং বেশ উজ্জ্বল এখন। ঝুমপার একটা পুরনো সালোয়ার কামিজে এই ক্লীন্ন মুহূর্তেও এক অন্য ধরনের সৌন্দর্য ফুটে আছে তার শরীরে। তীব্র ভয়ে ঠকঠক কাঁপছে মেয়েটা। পুলিশ অফিসার একবার অপাঙ্গে দেখে নিল তাকে, তারপর হঠাৎই হুঙ্কার ছাড়ল। এই ছুরি, এখনো বল কাকে ঘরে ঢুকিয়েছিলি, নইলে এমন মার মারব। মিহির এসে মুখের বাঁধন খুলে দেওয়ার পর মেয়েটার চোখ খুলেছিল। না, ঠিক তখনও চোখ খোলেনি। আশপাশের ফ্ল্যাটের মহিলারা বেশ কয়েকবার জলের ঝাপটা দিয়েছিল তার মুখে। চোখ খুলে প্রথমে ফ্যালফ্যাল তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর সে কি ডুকড়ে ডুকড়ে কান্না। এখন আর কাঁদছে না বৃহস্পতি, তার কালো গালে খড়ির দাগের মতো জলরেখা শুকিয়ে আছে শুধু। অফিসার চিৎকার করে উঠল, কি হলো, কি চুপ মেরে আছিস যে, তোর কোনো নাগর এসেছিল ঘরে? বৃহস্পতি কি চমকে উঠল সামান্য, বোঝা গেল না। ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের আঙুল ঘষছে। তোর নাগর কিছু না নিয়েই পালালো যে, সুবিধা হলো না। বৃহস্পতি চুপ। মিহির অধৈর্যভাবে বলে উঠল, কি রে, বল কিছু, জবাব দে। এতক্ষণে বৃহস্পতি চোখ তুলেছে, মিহিরের দিকেই তাকালো। বলেছি তো। আবার বল, প্রথম থেকে বল। আমি কাউকে দরজা খুলে দিইনি। বৃহস্পতির স্বর নতুন করে কাঁপছে। আমি জানি না কি করে লোকটা ভেতরে এসেছিল। মারব 3 থাপ্পড়। অফিসারের গর্জনে ফ্ল্যাটটাই কেঁপে উঠল যেন। বন্ধ দরজা আপনা আপনি খুলে গেল না, ফাজলামি হচ্ছে। সত্যি বলছি, আমি খুলিনি, লোকটা ভেতরে ছিল। তার মানে বলতে চাইছিস এ বাড়ির লোকরাই ভেতরে লোক রেখে গেছিল? বৃহস্পতি মুখ নামালো। মামি বেরিয়ে যাওয়ার পর লোকটা এসে আমার মুখ চেপে ধরল। তারপর আমি ছাড়াবার চেষ্টা করলাম, পারলাম না, আমার মাথায় জোরে মারল লোকটা। তারপর আর কিছু মনে নেই। কি রকম দেখতে ছিল লোকটা? বললাম তো। আবার বল। সুন্দর পানা, সুট বুট পরা, হাতে ব্যাগ ছিল। কে লোকটা?
আগে দেখেছিস? বেশপতি দুদিকে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার আবারও গর্জে উঠেছে, লোকটা তোর হাত বাঁধলো না, পা বাঁধলো না, শুধু মুখ বেঁধে রেখে গেল। তুই কি আমাদের পাঠা ভেবেছিস? সেই 10:30 থেকে 3:30, 5 ঘন্টা অজ্ঞান ছিলি তুই, বিশ্বাস করতে বলছিস এ কথা? চল থানায় চল, তোর কাছ থেকে কি করে কথা বার করতে হয় দেখছি। পুলিশ অফিসার তার নিজস্ব ভঙ্গিতে চিৎকার করে চলেছে। বেশপতি হঠাৎ একটা আজব কাণ্ড করে বসল, আচমকায় মিহিরের পায়ের ওপর উপুড় হয়ে পড়েছে। মামা গো, আমাকে বাঁচাও গো, ও মামা গো, আমি কিছু জানি না গো। মিহিরের এখনো সবকিছুতে কেমন ধন্ধ লাগছে। 3:15 নাগাদ বাড়ি ফিরেছিল সে। বেশ কিছুক্ষণ বেল বাজিয়েও বেশপতির সাড়া না পেয়ে সে যখন নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে, তখন বেশপতি বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখ আষ্টে পিষ্টে বাঁধা। তবে হাত পা সত্যিই খোলাই ছিল মেয়েটার, আর খোলা ছিল বাথরুমের পিছনের দরজাটা, যেটা সচরাচর বন্ধই থাকে। ঝাড়ুদারনি সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করতে আসে, সেদিনই একমাত্র এই দরজা খোলা হয়। হ্যাঁ, তখনই মিহির তন্ন তন্ন করে দেখে নিয়েছিল সবকিছু, ডাইনিং টেবিল বা ফ্রিজের দিকে কেউ যায়নি। রান্নাঘর বাথরুমও যেভাবে ছিল ঠিক সেইভাবেই রয়েছে, ঘর দুটোর তালাতেও হাত পড়েনি, শুধু তাণ্ডব চলেছে বাইরের ঘরেই। কেন এমন হলো? না, সদুত্তর পাওয়া যাচ্ছে না কিছুতেই, বেশপতিকে অসংখ্যবার জেরা করেও। মেয়েটা কি তাহলে একেবারে ঝানু মিথ্যেবাদী? পাড়া প্রতিবেশী মিহির পুলিশের কাছেও সাজিয়ে বলতে জিব কাঁপছে না? তবু মিহিরের কেমন যেন একটু মায়াও হচ্ছিল মেয়েটার ওপর। তার পায়ের ওপর মেয়েটা হাপুস নয়নে কাঁদছে, মামা গো আমাকে পুলিশে দিও না, মামা গো আমি কিছু করিনি গো। মিহির চিন্তা করতে একটু সময় নিল। এক মাস ধরে মেয়েটাকে দেখছে, সেরকম কোনো বেচালপনা লক্ষ্য করেনি একদিনও, শান্ত নিরীহ স্বভাব, যে যা হুকুম করছে ঘাড় গুজে তামিল করে যাচ্ছে। বাবলু জল চাইল, সঙ্গে সঙ্গে জল এনে দিল। শ্যামলীর মুখের কথা খুঁজতে না খুঁজতে রান্নাঘরে দৌড়াচ্ছে, ঝুম্পার পায়ে পায়ে ঘুরছে সারাক্ষণ, ঝুম্পার চুল আঁচড়ে দিচ্ছে, বই খাতা গুছিয়ে দিচ্ছে। সপ্তাহে একদিন রাত্রিরে মাথায় তেল দেয় ঝুম্পা, বেশপতির কি আগ্রহ সেই তেল মালিশ করাতে। দোষের মধ্যে মেয়েটার টিভি দেখার নেশা খুব, তা সে আজকাল কে না দেখে, তার মধ্যেও তো উঠে যায় হাজারবার, চা করে, আটা মাখে, দুধ জাল দেয়। সেই মেয়ে এত সপ্রতিভ হয়ে মিথ্যে বলতে পারে? সুদূর কাকদ্বীপ থেকে পেটের জ্বালায় কাজ করতে এসেছে, মাঝে মাঝে বাড়ির জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে, এমন একটা সরল মেয়ে এর মধ্যেই কলকাতায় প্রেমিক জুটিয়ে ফেলবে, এও কি সম্ভব? পুলিশ অফিসারকে একটু আলাদা ডেকে নিয়ে গেল মিহির। আপনার কি সত্যি মনে হয় ও মিথ্যে কথা বলছে? অফকোর্স, রাজবাড়ি ভদ্রলোকের চোখে সন্দেহের ঝাঁজ। এইসব মেয়েদের আপনারা চেনেন না, এদের দল থাকে, সুযোগ বুঝে। আমি বলছিলাম কি, আমাদের যখন কিছুই চুরি যায়নি, ওকে আর থানায় নিয়ে গিয়ে কি লাভ? না, ওকে থানায় নিয়ে যাওয়াই দরকার, ওর পেছনে সত্যি কোনো গ্যাং আছে কিনা জানতে হবে। হয়তো মেয়েটাকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। তবু কেমন যেন দুলে যাচ্ছিল মিহির, 16 বছরের একটা মেয়েকে পুলিশে তুলে নিয়ে গেলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে, দিনকাল মোটেই ভালো নয়, হয়তো থানার লকআপে। মিহির তখন কি জবাব দেবে বেশপতির বিধবা মাকে? নিজের বিবেকের কাছেও কোনো উত্তর আছে কি? তাছাড়া শ্যামলীরা কেউ বাড়ি নেই, তারা কি সিদ্ধান্ত নেয়? মিহির আমতামতা করেই বলে ফেলল, আমার মনে হয় আমরা ওকে বরং ছেড়ে দিই, আজকেই আমি ওকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলে মিহির ভয় ভয় তাকালো পুলিশ অফিসারের দিকে। না, ভদ্রলোকের সেরকম কোনো সাংঘাতিক প্রতিক্রিয়া হলো না। মিহিরকে খানিকক্ষণ সরু চোখে দেখে নিয়ে বলল, তাহলে কেস লিখবো না বলছেন? না, মানে বুঝেছি, মেয়েটাকে তাহলে আজকেই সরিয়ে দিন,
এরপর আর কিছু হলে আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না। মিহির দেখলো বেশপতির কান্না থেমে গেছে, কারো কৃতজ্ঞতার দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে সে। মিহির চোখ ঘুরিয়ে নিল। ঝুম্পা জিজ্ঞাসা করল, বেশপতিকে ওভাবে মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তুমি নার্ভাস হয়ে যাওনি বাবা? মিহির মৃদু হাসল, তা তো একটু হয়েছিলাম। বেল বাজলেই রোজ মেয়েটা দৌড়ে এসে দরজা খুলে দেয়, হাত থেকে ব্রিফকেস নিয়ে নেয়। প্রথমে ভেবেছিলাম ঘুমোচ্ছে, তারপর খুলে দেখি রাত অনেক হয়েছে, প্রতিবেশীদের আলোচনার ঝড় থেমে গেছে অনেকক্ষণ। বেহালা থেকে মিহিরের ভাইরা ভাই এসে নিয়ে গেছে বেশপতিকে। এখন খাবার টেবিলে নতুন করে শুরু হয়েছে গবেষণা। শ্যামলী বলল, বদমাইশি, অজ্ঞান হয়ে পড়েছিল না ছাই, ভান করে পড়েছিল। ও নির্ঘাত কাউকে বাথরুমের দরজা খুলে দিয়েছিল, যে কোনো কারণেই হোক কাজ হাসিল করতে না পেরে পালিয়েছে লোকটা। মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত ছিল, তোমার ছেড়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। মিহির ভুরু বাঁকালো, তুমি এত শিওর হচ্ছে কি করে? আশ্চর্য, একটা লোক ভেতরে ঢুকে ওর মুখ বাঁধলো, মেরে অজ্ঞান করে দিল, অথচ হাত পা বাঁধলো না, এটা হয়? এ তো জানা কথাই, মেয়েটা জ্ঞান ফিরলে প্রথমেই মুখ খুলে ফেলবে। এতক্ষণ ধরে ও অজ্ঞান হয়েছিল, এটাও সম্ভব নয়। তাহলে ও মুখ খুলে লোকজনকে ডাকেনি কেন? আমি বলছি গোটা ব্যাপারটাই সাজানো। ঝুম্পা বলল, রাইট, মা বেরিয়ে যাওয়ার পরেই লোক ঢুকেছে, এটা সম্পূর্ণ বাজে কথা। আমার মনে হয় লোকটা বাবা আসার ঠিক আগেই এসেছিল, বেশপতিই ডেকেছিল তাকে, বাবার বেল শুনেই লোকটা পালিয়েছে, মানে বেশপতি তাকে পালাতে বলেছে। বেশপতি তো আর জানতো না বাবা তাড়াতাড়ি ফিরে আসবে, হিসেবে গণ্ডগোল করে ফেলেছে আর কি। শ্যামলী বলল, ওই আলাভোলা মেয়েটার পেটে এত শয়তানি ছিল, আগে একটুও বুঝতে পারলেন না? বাবলু আয়েস করে রুটি মাংস চিবচ্ছিল, অনেকক্ষণ পর পাকা গোয়েন্দার মতো বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, অত সহজে একে একে দুই করো না। ধরে নিলাম একটা লোককে ও দরজা খুলে দিয়েছে, ঠিক, লোকটা বাথরুম দিয়ে ভিতরে ঢুকলো, আমাদের ঘর দুটো বন্ধ দেখে ড্রয়িং রুমে গেল, ওকে, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে লোকটা ছোট ছোট খেলনাগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলবে কেন? কুশনগুলোকে নিয়ে বা কেনই খেলা করবে? তার তো কাজ একটাই ছিল, হাতের কাছে ভিসিপি রয়েছে, টুইন ওয়ান রয়েছে, এগুলো নিয়ে মানে মানে কেটে পড়া। ঝুম্পা হিহি হেসে উঠল, তুই কি বোকা রে দাদা? কেন বোকা কেন? বারে, এটুকু বুঝতে পারছিস না? বাবা এসে গেছে বলেই তো কিছু নিতে পারেনি, এটাই তো ন্যাচারাল। বাবলু রীতিমতো গম্ভীর, বাবা এসে বেল বাজিয়েছে, দু চার মিনিট ওয়েট করেছে, এর মধ্যে লোকটা হ্যাড গট এনাফ টাইম, ইজিলি সে ভিসিপি বা টুইন ওয়ানটাকে হাতে করে নিয়ে চলে যেতে পারত। আর বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে গেলে বাবা কেন, কেউই কিছু ধরতে পারত না। শ্যামলী বলল, সে সময় লোকটা হয়তো বৃহস্পতির মুখ বাঁধছিল। নো, ফাঁকটা কোথায় তোমরা বুঝতেই পারছো না। বাবলু খাওয়া শেষ করে উঠে পড়েছে, বেসিনে গিয়ে হাত ধুলো, মুখ মুছতে মুছতে আবার সাজালো তার যুক্তিদের। তোমাদের কথা ধরতে গেলে বলতে হয় চোর নয়, কোনো পাগল এসেছিল। ড্রয়িং রুমটাকে তোমরা ভালোভাবে লক্ষ্য করেছিলে কি? ঘরটাকে যেভাবে লন্ডভন্ড করা হয়েছে তাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। চোর চুরি করতে এলে আগে টিভি, ভিসিপি, টেপ এগুলোকেই নেওয়ার জন্য খুলে ফেলবে। শোকেস থেকে খুদে খুদে ফালতু জিনিসগুলোকে বার করে বা ঘর জুড়ে ছড়াবে কেন? এগুলো কি অযথা সময় নষ্ট নয়? ঝুম্পা বলল, হয়তো ওগুলো সরিয়ে আমাদের ঘরে চাবি খুঁজছিল। এই তো নিজের কথায় নিজেই আটকে গেলি। বাবলু হাসছে বিজ্ঞের মতো, বৃহস্পতি যদি লোক ঢুকিয়ে থাকে
তাহলে বৃহস্পতি ভালো মতোই জানে আমরা বাড়ির কেউই ঘরের চাবি রেখে যাই না। ও রোজই দেখে যে যার ঘর লক করে আমরা চাবি নিয়ে চলে যাই। তবে চাবি খুঁজে লোকটাকে সময় নষ্ট করতে দেবে কেন? সেটাও ঠিক, ঝুম্পা মাথা নাড়ালো। আমরা চলে যাওয়ার পর বৃহস্পতি সোফা ডিভান সবই তো ঝাড়ে, ও ভালো মতনই জানে ওখানে চাবি থাকে না, তাহলে কুশনগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলার মানে কি? ঠিক ঠিক কথাই। মিহির শ্যামলির দিকে তাকালো। আমার মনে হয় কেউই আসেনি, মেয়েটা নিজে নিজেই করেছে সবকিছু, মানে গোটা নাটকটাই। শ্যামলি বলল, তাই আবার হয় না কি? হবে না কেন, হতেই পারে। মেয়েটা হয়তো সাইকিক কেস, নিজেই নিজের মধ্যে ভয় তৈরি করে, এইসব কেসে মানুষ টোটাল অ্যাবনর্মাল হয়ে যায়, সে তখন কি করছে নিজেও জানে না। হতে পারে বৃহস্পতির অ্যাড্রেনালিন সিক্রেশন তখন এত বেশি হতে শুরু করেছিল যে সেই সিক্রেশনের ঘোরেই নিজে নিজের মুখ বেঁধেছে, মানে ওর মনে হয়েছে কেউ ওর মুখ বাঁধছে। বাইরের ঘরটাও লণ্ডভণ্ড করার সময় ও ভাবছিল ব্যাপারটা কোনো গুন্ডা এসে করছে, তারপর হয়তো টলতে টলতে গিয়ে বাথরুমের দরজাটা খুলে দিয়েছে। ঝুম্পা বলল, বাথরুমের দরজাটাই খুললো কেন, কেন মেন দরজা খোলেনি? মিহির বলল, এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার, মেন দরজা দিয়ে সবসময় লোক আসা যাওয়া করে, সে তুলনায় বাথরুমের দরজা দিয়ে কেউই আসে না বলা যায়। বৃহস্পতির কাছে ওই দরজাটাই তাই বেশি সেফ আর সিকিউরড মনে হয়েছে। বাবলু ফিরে এসে চেয়ারে বসল। না বাবা, তোমার থিওরি পুরোপুরি মেনে নেওয়া গেল না। বৃহস্পতি যদি সাইকিক কেস হবে, তবে এতদিন তার কোনো সিমটম দেখা যায়নি কেন? ও তো একা বাড়িতে থাকতে খুব একটা বেশি ভয় পেত বলে মনে হয় না। হয়তো পেত, তোরা জানিস না। মিহিরের আচমকা রাগ উঠে গেল। সেই দুপুর থেকে একটা ঘটনাকে চটকানো চলছে তো চলছেই, মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির একটা আলপিনও খোয়া যায়নি, ব্যাস চুকেই তো গেছে সব, এখন আর এত অভিজ্ঞ মতামতের কি দরকার? রাগ রাগ মুখেই মিহির বলল, থাক, হয়েছে, 12টা প্রায় বাজে, এবার সব শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে শ্যামলি তীক্ষ্ণ চোখে তাকিয়েছে তার দিকে। কেন থাকবে কেন, বাড়িতে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো, কেন ঘটলো তা ভাবতে হবে না? ভেবে কি হবে, ভেবে কি সমাধান হবে কিছু? হলেও বা করবে কি, একটা 16 বছরের মেয়েকে পুলিশের হাতে দেবে? পরিবেশ গম্ভীর হয়ে উঠেছে ক্রমশ। শ্যামলি আর কোনো কথা বলছে না, টেবিল থেকে খাবার তুলেছে ফ্রিজে। বাবলু দাঁত মাজার জন্য ব্রাশে পেস্ট লাগাচ্ছে। ঝুম্পা উঠে গেল বাথরুমের দিকে। বাথরুমে ঢুকেও আচমকা ছিটকে বেরিয়ে এসেছে ঝুম্পা। শ্যামলি চমকে তাকালো। কি হলো? ঝুম্পার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বাথরুমে কেউ আছে মা? যা, কে আবার থাকবে? হ্যাঁ আছে, আমার ভয় করে মা, তুমি এসো, আমি একা একা বাথরুমে যাব না। শ্যামলি আর মিহির মুখ চাওয়াচাওয়াই করছে। বাবলু হো হো করে হেসে উঠল। দূর পাগল। ঝুম্পা তবু কাঁপছে। আমার মনে হয় সকালেও কেউ ঢুকে এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই। তুই কি করে জানলি? বৃহস্পতি মিথ্যে কথা বলবে না, ও খুব ভালো মেয়ে আমি জানি। মিহির উঠে ঝুম্পার কাছে গেল। এরকম একটা ঘটনাতে মানুষের মনে ভয় আসতেই পারে, তাছাড়া ঝুম্পাটা এমনিতেই এত নরম মনের। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে মিহির বলল, বোকা মেয়ে, বাথরুমের দরজা যদি কেউ খুলে থাকেও, ভেতরে যে ছিল সেই খুলেছে। ঝুম্পা বিড়বিড় করে উঠল। সেই লোকটাই ওই দরজা খুলে পালিয়ে গেছে। বাবলু আবারও শব্দ করে হেসে উঠল। হ্যাঁ রে, আমি খুলেছিলাম, বুঝলি, আমি, বোকা বৃহস্পতিকে ভয় দেখানোর জন্য। বাবলু হাসছে, খ্যাপাচ্ছে বোনকে। ঝুম্পা কিন্তু একটুও হাসছে না, তার ভীতু চোখ কেমন ধারালো হয়ে উঠেছে ক্রমশ। ঠাট্টা করিস না দাদা, সত্যি করে বলতো,
তুই সেই লোকটা নস্ত? বাবলু হাসছে তবু। হতেও পারে। হতেও পারে না, হয়েছিল। ঝুম্পার স্বর সহসা ভয়ঙ্কর রকমের নির্দয়। বাথরুমের দরজা নয়, তুই হয়তো চাবি খুলে মেন দরজা দিয়ে ঢুকেছিলি। বাবলু এবার যেন থমকেছে একটু। কি করে বলছিস? তোর বেশপতির ওপর নজর ছিল। আমি জানি তুই বেশপতিকে বিরক্ত করার চেষ্টা করতিস। দেখ, আমি দেখেছি তুই একদিন ইচ্ছে করে বেশপতির হাত চেপে ধরেছিলি। বাজে কথা। বাবলু হাসার চেষ্টা করছে, হাসি ঠিক ফুটছে না তার মুখে। বলতে চাস আমি বেশপতির মুখ বেঁধে রেখেছিলাম? কি করেছিলি তুই ভালো জানিস? আমি এসে নিজের ঘর নিজেই লন্ডভন্ড করেছি। হয়তো ওটাই তোর শো, সকলকে মিসগাইড করার জন্য। তোর নাম বেশপতি হয়তো লজ্জায় বলতে পারেনি। বাবলু হতচকিত হয়ে গেছে, স্তম্ভিত মিহির শ্যামলীয়, মাথার ওপর পূর্ণ গতিতে পাখা ঘুরছে, তবু ভাদ্রের গুমোট ছাপিয়ে এলো ঘরে। মিহির বেশ কিছুক্ষণ পর কথা বলল। বাবলু, ঘরে যা, এখানে আর ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। বাবলু চোখ তুলল, বুঝি বাবা মার কাছ থেকে এ ধরনের কোনো কথা শোনার জন্যই থমকে দাঁড়িয়েছিল সে। ঝুম্পাকে দেখল একবার, মিহিরকে দেখল, তারপর চোখ শ্যামলির দিকে স্থির। মা, তুমি ঝুম্পার কথা বিশ্বাস করছো? শ্যামলি চুপ। বাবলু বলল, ও আমার নামে চার্জ আনছে, অ্যাবসলিউটলি নোংরা চার্জ। আমি যদি বলি ও নিজের দোষ ঢাকার জন্যই। দোষ? কি দোষ? ঝুম্পা পলকে ফনা তুলেছে। বাবলু ঝুম্পাকে আমল দিল না, শ্যামলির দিকেই তাকিয়ে আছে। তোমরা কি জানো কেউ বাড়িতে না থাকলে ঝুম্পা কি করে? এক একদিন এক একটা বয়ফ্রেন্ড নিয়ে আসে বাড়িতে, বয়ফ্রেন্ড নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঝুম্পা নির্বিকার। বৃহস্পতি আমাকে বলে ফেলেছিল মা, আরো শুনবে? ঝুম্পা সেটা জানতে পেরে বৃহস্পতিকে লাথি মেরেছিল। ঝুম্পা আবারও বলল, মিথ্যে কথা। মিহিরের মাথা ঝিমঝিম করছিল, ঠিক দুপুরবেলার মতো। মাথা চেপে মিহির ঘরে চলে এলো, একটা বিশ্রী অবসাদ আচ্ছন্ন করে ফেলেছিল তাকে। চোখে হাত চেপে শুয়ে রইল চুপচাপ। শ্যামলি এলো আরো খানিকক্ষণ পর, থমথমে মুখে ড্রেসিং টেবিলের সামনে বসেছে, আয়নায় দেখছে নিজেকে। কথা বলতে গিয়ে মিহিরের গলা ঘর ঘর করে উঠল। হলো তো শিক্ষা, এবার অন্তত ছেলে মেয়েদের দিকে একটু নজর দাও। শ্যামলি কথা বলল না। মিহির বলল, শুনছো? শুনছো আমার কথা? এবার নিজের ফুর্তি ফার্তাগুলো কমাও। শ্যামলি ঝট করে ঘুরল, আমি অফিসে ফুর্তি করতে যাই? অফিসের পরও তুমি বেশিরভাগ দিন বাড়ি ফেরো না। সে তো তুমিও ফেরো না, তোমার ক্লাব আছে, আড্ডা আছে। আমার কথা আলাদা। কিসের আলাদা? দেরি করে বাড়ি ফেরার অধিকার একা তোমাদের, ছেলেদের? আর ছেলে মেয়েদের দায় দায়িত্ব, সংসার সামলানোর কাজ সব আমার। আমারও বাইরের কাজ থাকতে পারে। থাক, কাজ দেখিও না। মিহির দুম করে ধৈর্য হারিয়েছে। অফিসের পর তুমি কোথায় কি করে বেড়াও আমার জানা আছে। শ্যামলিরও গলা চড়েছে। দেখো তুমি আমাকে অপমান করছো। অপমান এতদিন করিনি, ভদ্রতার খাতিরে চুপ করেছিলাম। কি বলতে চাইছো? মিহির বহু কষ্টে সংযত করল নিজেকে, গলা নামালো। তোমাকে আমি তিন দিন এসপ্ল্যানেডে দেখেছি। কে ছিল তোমার সঙ্গে? তোমার সেই পুরনো প্রেমিক, তাই না? শ্যামলি মুখ হয়ে গেল। মিহির আবার তীর হানল। দেখো তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যা খুশি করে বেড়াও, আমার দেখার ইচ্ছে নেই, জানারও রুচি নেই। শুধু বলে দিচ্ছি, আমার ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় তোমাকে আমি ক্ষমা করব না। শ্যামলির কথা ফুটেছে এতক্ষণে। থাক, রুচি তুমি দেখিও না, বাবলুরই একা নজর ছিল বৃহস্পতির ওপর। তোমার চোখ আমি দেখিনি, ভুলে গেছো? একদিন রাতে বাথরুমে যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে দেখছিলে বৃহস্পতিকে। মেয়েটা ঘুমোচ্ছিল, গা থেকে কাপড় সরে গেছিল, কেউ দেখেনি ভেবেছ? মিহির গুম হয়ে গেল। শ্যামলি বলল,
ছেলের আর দোষ কি, যেমন বাপ তেমনই তো হবে ছেলে। মিহির বলতে যাচ্ছিল, হ্যাঁ যেমন তোমার মেয়েকে দেখে তোমাকে চেনা যায়, বলল না। মিহির বুঝতে পারছিল শুধু তার বাইরের ঘর নয়, তার অন্দরমহলটাকেও আজ তছনছ করে দিতে চাইছে কেউ। কে সে? কোনো বাইরের চোর, নাকি ওই উটকো উড়ে এসে জুড়ে বসা কাজের মেয়েটা, নাকি শুধু একটা ভয়, একটা মনস্তাত্ত্বিক ভয়? মিহির জানে না। এতক্ষণ শুনছিলেন আমাদের গল্প পাঠ তত্ত্বতালাস। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরের গল্প মিস না হয়ে যায়। আর হ্যাঁ, ক্রিয়েটিভ গার্ডেন একাডেমি ইউটিউবে আমাদের নতুন আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল। এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের হাতের কাজ, সহজ পদ্ধতিতে ফিগার ড্রয়িং, মাস্কের ওপর ফেব্রিকের কাজ, আরও অনেক ধরনের ছবি আঁকা দেখানো হয়েছে। যারা আর্ট অ্যান্ড ক্রাফটে ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের ক্রিয়েটিভ গার্ডেন একাডেমিতে ভিজিট করুন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।